হাই আমি পূজা আপনারা দেখছেন পূজার রান্নাঘর আপনারা তো অনেক কিছুর পকোড়া বানিয়ে খেয়ে দেখেছেন কখনো কি ভাতের পকোড়া বানিয়েছেন আজ আমি সেটাই বানাতে চলেছি আজ আমি বানাবো ভাতের পকোড়া এই ভাতের পকোড়ার জন্য কি কি উপকরণের দরকার হয় চলুন তাহলে দেখা যাক প্রথমেই আমি এক বাটি ভাত নিয়ে নিয়েছি তারপর নিয়েছি আমি দুটো আলু সিদ্ধ তারপর নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা বাটা রসুন বাটা এখানে মিট মশলা নিয়ে নিয়েছি এখানে নিয়েছি নুন এখানে গরম মশলা নিয়ে নিয়েছি আর নিয়েছি চিনি আর লাল লঙ্কার গুঁড়ো এখানে তেল নিয়ে নিয়েছি ভাজার জন্য সাদা তেল নিয়েছি এখানে বেসন নিয়ে নিয়েছি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে আমি ভাতটাকে ঢেলে দিলাম এবার হাত করে হাতে করে একটুখানি ভাতটা মেখে নিচ্ছি একটু মেখে নেওয়ার পর এর মধ্যে আমি আলু সিদ্ধটা দিয়ে দিলাম এটা দিয়েও আমি একটুখানি মেখে নেব তারপর আমি একে একে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা বাটা রসুন বাটা লাল লঙ্কার গুঁড়ো নুন এটা নিয়েছি আমি গরম মশলাটা মিট মশলাটাও দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম চিনিটা দিয়ে দিলাম এবার আমি হাতে করে ভালো করে মেখে নেব তারপর আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি আর দিয়ে দেবো বেসন দিয়ে ভালো করে সব মানে সব ভাত দিয়ে এই মশলাগুলো দিয়ে ভালো করে মেখে নিতে হবে আমার মাখা হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এবার আমি একে একে বলের আকারে করে আমরা আমি পকোড়াগুলোকে ছেড়ে দেবো একে একে সমস্ত পকোড়াগুলোকে আমি ছেড়ে দেবো বলের শেপে করে সব আমার দেওয়া হয়ে গেছে এগুলোকে এবার ভেজে নেব একদিকটা ভাজা ভাজা হালকা হয়ে এসেছে এবার আমি আর একদিকটা উল্টে দেব কম আছে এটাকে ভেজে নিতে হবে লাল লাল করে যাতে ভিতর পর্যন্ত যাতে ভাজা ভাজা মানে ভাজা হয় একটু মুচমুচে টাইপের হয় আমার আরেক দিকটাও ভাজা হয়ে গেছে এবার আরেকটু ভালো করে ভেজে নিতে হবে ভালো করে না ভাজলে ভালো লাগবে না ভিতরটা কাঁচা কাচাকাচা জোর আঁচে দেওয়া যাবে না মানে আস্তে আছে অল্প আছে এটাকে ভিট ভিট করে হয়ে মানে ভিতরটা পর্যন্ত যেন হয়ে যায় আমার লাল হয়ে এসেছে আমার ভাজা হয়ে গেছে পকোড়াগুলো তবুও যে এখানটা একটা সাদা ভাব আছে গুলোকে আমি উল্টে উল্টে দিয়ে আমি ভালো করে ভেজে নেব আমার ভাজা কিন্তু হয়ে গেছে এবার আমি পকোড়াগুলোকে তুলে নেব। খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা হয়ে যায় এই পকোড়াগুলো বানানো হয়ে যায় আমার তোলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এটা কিন্তু সন্ধ্যে বা সকালে যখনই তোমরা চা খাও না কেন এটা কিন্তু খেলে খুবই ভালো লাগবে চায়ের সাথে বলো এমনি টাইমেও বলো এগুলো কিন্তু খুবই ভালো লাগবে এইটা এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর